হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার সলিউশন আমি গত কয়েকদিন আগে যখন পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লু বিসিএসের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয় সেই সময় একটি ভিডিও আপলোড করেছিলাম যে কীভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো ভিডিওটিতে আজকে দেখি সেভেন কে ভিউ দ্যাট মিন্স সাত হাজার ভিউ ভিডিওটিতে সেখানে অনেক কমেন্ট করেছিল যে ভিডিওটির শেষ দিকে জাস্ট শেষ দিকে মিন্স শেষ দিকে তারিখ লাস্ট ডেট ছিল যে অ্যাপ্লিকেশন করতে গেলে কিংবা তিরিশ তারিখের কয়দিন আগে সার্ভারের খুব সমস্যা ছিল লগ ইন তো করতেই না দেন ওয়ান রেজিস্ট্রেশন তো দৌড়ের কথা তো অনেকেই কমেন্ট করেছিল যে কি কোনো সলিউশন আছে হ্যাঁ সলিউশন আছে এবং অনেকেই বলছিল যে নাকি লাস্ট ডেট বাড়াবে লাস্ট ডেট বাড়াবে মানে কিছু ডেট এক্সটেন্ড করবে তো সত্যি হ্যাঁ ডেটটি বাড়িয়েছে তো সেটি আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ থেকে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ওই যে ভিডিওতে ল্যাপটপে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আর পাশে বেল আইকনে ক্লিক করে দিন আমাদের থেকে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সো ভিও সত্যিই হ্যাঁ ডেট বাড়িয়েছে অ্যান্ড দেন যদি লগ ইনে কোনো সমস্যা হয় যদি ওয়েবসাইট ভিজিট করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তারও একটা সলিউশন আছে আনসার ব্রাউজার করতে হবে সেটি আমি ডেস্কটপ থেকে এক্ষুনি দেখে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস তো সাপোজ আমি এই ব্রাউজারটা দিয়ে আমি ওয়েবসাইটে অলরেডি এসে গেছি দেখুন এই কোণে আমরা যদি ইউআরএন এখানে লক্ষ্য করি দেখুন নট সিকিওর লেখা আছে এবং এখানে লাল কালির একটি ব্যান্ড লেখা আছে এইভাবে আপনাকে ইউজ করতে হবে কিছু করার নেই দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন অলরেডি চলছে এবং এখানে অলরেডি একটি স্কলিং নোটিফিকেশন যাচ্ছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর ডাব্লিউ বিসিসি টু থাউজেন্ড থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন আপ টু টুয়েলভ মিড নাইন দ্যাট মিনস তিরিশ নভেম্বর যে লাস্ট ডেট ছিল সেটি বাড়িয়ে থার্ড ডিসেম্বর অবধি করা হয়েছে জাস্ট এখানে এই যে নোটিফিকেশানটি রয়েছে সাইডে আসার পরে এই নোটিফিকেশানটি অলরেডি আমি দেখে নিয়েছি এই যে অলরেডি এই যে নোটিফিকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার দেখে নিতে পারবেন যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড লাস্ট ডেট অফ অনলাইন ফিজ সাবমিশন থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড লাস্ট ডেট অফ সাবমিশন অফলাইন ফিস ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন জাস্ট এই শিডিউলটি রয়েছে এই মেনে এখনও ফর্ম ফিল আপ হবে তিন ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ করতে গেলে আমি যেমন এই সাইটে অলরেডি এসে গেছি তো দ্যাট মিনস আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে লগ ইনে তার জন্য আমি কী করছি আর একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি অন্য একটি ব্রাউজার ওপেন করছি দেন নট নাও অ্যান্ড আমি এখানে লিখছি ডাব্লু বি পি তো আমরা যদি সার্চ করি যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে যাওয়ার পরে ইউর কানেকশন ইজ নট সিকিউর জাস্ট এমন লেখা দেবে আমরা কী করব এই অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচে এরকম একটি পেজ ওপেন চলে আসবে যে ডাব্লু 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 ডট পিএসসি অনলাইন ডট ডট ইন ইউজেস অ্যান্ড ইনভ্যালিড সিকিউরিটি সার্টিফিকেট আমাদেরকে আনসার ব্রাউজার হিসেবে ব্যবহার করতে হবে অ্যাড এক্সেপশন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে কনফার্ম সিকিউরিটি এক্সেপশন এখানে ক্লিক করব করার পরে দেখুন অলরেডি সাইটটি চলে এসেছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজে আমরা চলে এসেছি আমরা যদি হোমে ক্লিক করি দেন আবার হোমে চলে আসতে পারবো আবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবো এবং এস স্কোলিং টেস্টে আবারও যাচ্ছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড ইজ থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন এবং আমার আগে যে ভিডিওটি ছিল ডাব্লিউ নিয়ে সেখানে সেভেন কে ভিউ হয়েছে থ্যাংকস টু অল অ্যান্ড আপনি যদি নেক্সট টাইম আরও কোনো ডাব্লিউ এর ওপরে কিংবা অন্য কোনো টপিকের উপরে কিছু জানতে ইচ্ছায় অবশ্যই আমাদের ভিডিও শেষে কমেন্ট করুন আমি অবশ্যই সেই রকম আপনাদের আশা পূরণ করার চেষ্টা করব